পাঁচমিশালী গল্প চ্যানেলে আজকের গল্পের নায়ক একটি ভূত, একটি বাচ্চা ভূত। আজ শোনাবো তারই গল্প। কে কতটা ভয় পেলেন অবশ্যই আমাদের জানাবেন, কারণ এই ভয় পাওয়ার উপরেই নির্ভর করে আছে আমাদের নায়কের ভবিষ্যৎ। আজকের গল্প আধা তেপান্তরের অদ্ভুত কাহিনী, লেখক হিমানীশ গোস্বামী, চরিত্রায়নে কাদাগোলার মা ও কাদাগোলা মৌমিতা সেনগুপ্ত, কাদাগোলার বাবা ভজু ও সূত্রধর আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সকলে মিলে শুনি আধা তেপান্তরের অদ্ভুত কাহিনী। কাদাগোলার আজই ভয় দেখানোর প্রথম দিন। কাদাগোলা হলো ভূতের ছানা। আধা তেপান্তরের মোটামুটি সচ্ছল অবস্থা এই গোলা বংশের। কাদাগোলার বাবা ছাইগোলা আর ছাইগোলার পেতনি খানদানি কুচকুচে বংশের মেয়ে, নামও মনে রাখার মতো, ঘোর অমাবস্যা কুচকুচে। নামটা মনে রাখবার মতো হলেও এত বড় নাম বলে অনেকেই ভুলে যায়, তাই কেউ কেউ ঘোড়া বৌদি বলে ডাকে, কেউ ডাকে ঘোড়া দি, অন্য পেতনিরা তাকে কেবল ঘোড়া বলেই ডাকে। অনেকে বলে ওর পুরো নামটা নাকি ভারী অলক্ষণে। অলক্ষণে কেন জানো? ওই নামটার মধ্যে দেখো রামা কথাটা কেমন ঢুকে রয়েছে, আর রামা কথাটা যে ভূতেদের কানে খুব আরামপ্রদ হবে না সেটা বোধ হয় বুঝিয়ে না বললেও চলবে। বিয়ে হওয়ার পর যখন ঘোর অমাবস্যা এলেন গোলাবংশের পেতনি হয়ে, তখন তার স্বামী ছাইগোলা একটু আবদার করে বলেছিলেন, তোমার নামটা একটু বদল করে ঘোড়া বনাবস্যা বললে আপত্তি আছে? শুনেই তার নতুন বিয়ে করা পেতনির সে কি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। না, ঠাকুরদার দেওয়া নাম তিনি বদলাবেন না, কিছুতেই নয়। ভূতেদের বাড়ি খুব বড় নয়, তবে যেমন যেটুকু দরকার সেটুকু সাজানো গোছানো রয়েছে। ভূতেদের বৈঠকখানায় আট রকম পচা গন্ধ ম ম করছে, এখানে ছাই ওখানে ছাই, প্রতিদিন নতুন নতুন কাদা এনে দেওয়ালে ছুঁড়ে ছুঁড়ে কেবল রাখা হয় তা নয়, মানুষের নর্দমা থেকে অ্যালুমিনিয়ামের তৈরি বালতি বালতি সেই জল দেওয়ালে আটকে থাকা কাদায় রাতের মধ্যে 11 বার ছেটানো হয়। তাছাড়া এ কোণে ও কোণে ভাঙা ইট পাটকেল পচা পাতার রাশি, নতুন নতুন পচা পাতা এনে রাখা হয়। দেওয়ালে একটা বড় ছবি রাবণের, ছবিতে দেখা যাচ্ছে 10 মাথাওয়ালা রাবণের চমৎকার চেহারা। রোজ এই ছবির সামনে দাঁড়িয়ে ছাইগোলা একটু জপ করে, কি যে বিড়বিড় করে বলেন তা অবশ্যই বোঝা যায় না। তবে ভূতেদের মন্ত্রের শেষে 6 বার রাবণ বলা হয়, এটা প্রাচীনকালের প্রথা। আজ এই বাড়িতে হইচই পড়ে গেছে, কেন তার বিবরণ একটু পরে দেব। কেউ কেউ হয়তো প্রশ্ন করবে, ভূতেরা অ্যালুমিনিয়ামের বালতি ব্যবহার কেন করে, তার কি কোনো বিশেষ কারণ আছে? খুবই চমৎকার প্রশ্ন। এর উত্তর হলো, নিশ্চয়ই আছে। অ্যালুমিনিয়াম ছাড়া পেতলের তামার বালতিও ব্যবহার করতে পারে ভূতেরা, তারা ব্যবহার করতে পারে না কেবল লোহা। লোহা ব্যবহার করলে কোনো ক্ষতি হয় তার কোনো প্রমাণ নেই, কিন্তু প্রথাটি প্রাচীন, সেজন্য প্রাচীনপন্থী ভূতেরা লোহা ছোঁয় না। ছুঁলে কিছু হয় না, কিন্তু প্রাচীনপন্থীরা জানতে পারলে প্রায়শ্চিত্ত করতে হয়, সে প্রায়শ্চিত্ত বড় কষ্টকর ব্যাপার। কিন্তু সে কথা থাক, আমরা শুরু করেছিলাম কাদাগোলার আজ ভয় দেখানোর প্রথম দিন এই কথা বলে। কাদাগোলার বয়স একটু বেশি, 7 বছর পার হতে চলল, অথচ এর ভয় দেখানোর হাতে কড়ি হয়নি। ভূতের বাচ্চারা সকলেই 5 বছর 14 দিনের মধ্যে ভয় দেখানো শিখে যায় ওই কিন্ডারগার্টেনে থাকতে থাকতে। এমনও শোনা গেছে 3 বছর 21 দিন বয়সেই একটি ভূতের ছানা ভয় দেখিয়ে জিনেস বইয়ে নাম লিখিয়েছে। সাহেব ভূতেরা জিনেস বই বের করে প্রতি বছর। জিনেস বই হলো জিনদের বই, আসলে সব রকম ভূতের কার্যকলাপের শ্রেষ্ঠ বিবরণ এতে প্রকাশিত হয়। এই বইয়ে জিন পড়ি হরেক রকম ভূত শাকচুন্নি টাকচুন্নি পেতনি এসবের বিবরণ তো থাকেই, তাছাড়া থাকে গোভূত হামদ্রভূত পল্টার জাইসদের নানা কীর্তিকলাপ। বইটার নাম যাতে বড় না হয়ে যায় সেই জন্য সাহেব ভূত প্রকাশকেরা ওর ইংরেজি নাম দিয়েছে জিনেস বুক অফ রেকর্ডস। এই বইতে নাম ওঠা ভয়ানক এক সম্মানের ব্যাপার। বাংলাদেশের যে কয়েকটি ভূতের নাম এই বইয়ে উঠেছে তাদের মধ্যে আছে সবচেয়ে ছোট ভূতের নাম। এই ভূত আবার এক নাস্তিককে ভয় দেখিয়েছে বলে তাকে বিশেষ সম্মানের স্থান দেওয়া হয়েছে। যক্ষেরাও ভূতেদের দলে নাম লিখিয়েছে, তা টাকার জোরে কী না হয়।
কাদাগোলাকে এতদিন ভয় দেখানো শেখানো হয়নি তার কারণ তার মায়ের আবদার। অন্য ভূতেরা যখন কিন্ডার গার্টেনে ভর্তি হয় তখন কাদাগোলার মা বলেছিলেন, না আমার কাদাগোলা সাধারণ ভূতদের সঙ্গে মিশে গোল্লায় যাবে, ও প্রাইভেট টিউটরের কাছে পড়বে বাড়িতে। তা প্রাইভেটে পড়ুক বা যাই করুক, স্কুলে ভর্তি হতে গেলে একটা কঠিন পরীক্ষা দিতে হয় প্রত্যেক ভূতের ছানাকে, সে হলো ভয় দেখানোর পরীক্ষা। ভয় দেখানোর পরীক্ষা দু রকম, একরকম হলো গিয়ে থিওরিটিক্যাল, এটা মোটামুটি সহজ, ওই দু চারখানা বই পড়তে হয়, অবশ্যই বইগুলো খুব ছোট নয়, তাহলেও বুঝতে অসুবিধা হয় না। এছাড়া নোট বইও পাওয়া যায় প্রচুর। এই পরীক্ষা পাশ করলে তবে নেওয়া হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা ভারী শক্ত পরীক্ষা, এটাতে পাশ করতে না পারলে স্কুলে ভর্তি হওয়ার আর কোনো আশা নেই। সেজন্য লেখাপড়া ভালো করে শেখানোর আগেই অনেক বাবা মা বাড়িতেই নিজের ছানাপোনাদের ভয় দেখানো শেখান। অনেক ছানাপোনা চলে যায় বিশেষ প্রিপারেটরি স্কুল বোর্ডিংয়ে, ভয় দেখানোর প্র্যাকটিক্যাল কোর্স বেশ বড়, সেখানে প্রথমে পাখিকে ভয় দেখানো শেখানো হয়, তাও চড়ুই পাখি কিংবা শালিক পাখি, ওগুলো সাধারণ পাখি, সেজন্য বড় লোকের ছানারা প্রথমে ভয় দেখানো শেখায় ছোট ছোট মুনিয়া কিংবা বাজরিয়ার, আর সবচেয়ে দামি হলো মংটুসি। এরপর আস্তে আস্তে পায়রা, ঘুঘু, মাছরাঙা, বক, মোরগ, হাঁস, তারপর চিল, শকুন, পেঁচা, ডাহুক, বাজ, এইভাবে আস্তে আস্তে পাখিদের ভয় দেখানোর পর ময়ূর, উটপাখি, অ্যালবাট্রস। সবচেয়ে অসুবিধা হয় টিয়া, ময়না এইসব পাখিদের ভয় দেখানো। টিয়া আর ময়না ভয় পেতেই চায় না, অনেক সময় তারা নিজেরাই ভয় দেখাতে চেষ্টা করে, সেই জন্য ভূতের ছানারা কিছুতেই ময়না বা টিয়া পাখিদের একা একা ভয় দেখাতে চায় না, নিজেরাই ভয়ে অস্থির হয়। আর একটা মজার ব্যাপার আছে, সব পাখি অল্প বিস্তর ভয় পেলেও ধনেশ পাখিকে কিছুতেই ভয় দেখানো যায় না, সেজন্য দুষ্ট ভূত ছানারা যারা একটু বেপরোয়া তাদের বলা হয় ধনেশ। যেসব ভূতের ছানা ভয়ঙ্কর সাহসের কাজ করে তাদের ধনেশ পুরস্কার দেওয়া হয়। বছরে মাত্র দু তিনটে ভূতের বেশি এরকম পুরস্কার পায় না, এই পুরস্কার দেওয়া হয় কিন্তু গত তিন বছরে তো কেউই পায়নি। তাতে ভূতেদের পাক্ষিক পত্রিকা ঘোড়প্যাচ পত্রিকার সম্পাদকীয় লেখা হয়েছিল, বাঙালি ভূতদের নানা দিকে অধঃপতন শুরু হইয়াছে, আজকাল আর সে রাত নাই। এককালে সমস্ত ভারতে বাঙালি ভূতেদের একটি বিশেষ প্রতিষ্ঠা ছিল, মান ছিল, চাহিদা ছিল, বাঙালি ভূতেরা সর্বত্র মাথা নিচু করিয়া থাকত। এর মাঝে বলি, ভূতেরা মাথা উঁচু করাকে কাপুরুষের লক্ষণ মনে করে, যাই হোক, কিন্তু এ কি হইতেছে, ক্রমশ বাঙালি ভূতেদের চরিত্র দুর্বল হইতেছে কেন? গত তিন বছর বাঙালি ভূতছানারা সাহসিকতার জন্য কোনো সোনা রূপ কিংবা ব্রোঞ্জ আনিতে পারে না, ইহা চলিতে থাকিলে বাঙালি ভূতেদের ভবিষ্যৎ যে তীব্র আলোকময় হইবে এমন কথা বলা বোধহয় অন্যায় বা অসঙ্গত হইবে না, ইত্যাদি ইত্যাদি। পাখিদের ভয় দেখানো শেখার পর ভয় দেখানো শিখতে হয় চতুষ্পদদের, প্রথমে ইঁদুর, তারপর বেড়াল, তারপর কুকুর, তারপর শেয়াল, নেকড়ে, ডোরাকাটা, বাঘ, সিংহ। এরপর ভয় দেখানো শিখতে হয় বানর এবং মানুষদের, আগে কম বয়সের দিয়ে শুরু, তারপর ধীরে ধীরে ষাট বছর পর্যন্ত মানুষ। বানরদের নিয়ে হয় মহা মুশকিল, ওরা ভয় পেয়েছে কি না বোঝা যায় না, এর ফলে বানরদের ভয় দেখালেও এবং বানররা ভয় পেলেও যিনি পরীক্ষা নেন তিনিও অনেক সময় বুঝতে না পেরে হয় মার্কস বেশি দেন বানর ভয় পেলেও, কিংবা কম দেন এই মনে করে যে বানর ভয় পায়নি। এজন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় বানরকে ভয় দেখাতে হবে এইরকম প্রশ্নপত্র দেখলেই খুব সাহসী ভূতেরাও ভয় পেয়ে যায়, আর ফেল করলে আবার পরীক্ষা দাও, সে এক বিতিকিচ্ছিরই ব্যাপার। আগেই বলেছি কাদাগোলার আজই ভয় দেখানোর প্রথম পরীক্ষা, এতদিন তাকে পুতু পুতু করে রেখে দেওয়ায় তারই নিজেরই বুক দূর দূর করছে, তার ইচ্ছে নয় যে সে কাউকে ভয় দেখায়। তার মা তাকে কয়েক সপ্তাহ ধরে দুজন দুর্ধর্ষ ভূত টিউটার হিসেবে নিয়োগ করেছিলেন, যারা ভয় দেখানোয় একজন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, অন্যজন পেয়েছেন বিশ্ব ভূত পুরস্কার। এই ভূতদের চেহারাই এমন যে ভূতের ছানারা তাদের দেখেই গো গো করে অজ্ঞান হয় আর কি। তাদের দৈনিক 14 কেজি করে কাঁচা হেরিং মাছ, 10 কেজি পদ্মার ইলিশ আর 13 কেজি পান্তা ভাত দিতে হয়েছে। নানা রকম ভয় দেখানো শিখেছে কাদাগোলা, কিন্তু আত্মবিশ্বাস কিছুতেই আসছে না। মুশকিল হচ্ছে এই যে একবার পরীক্ষা অঞ্চলে ঢুকে গেলে আর তার সঙ্গে আত্মীয় স্বজন, টিচার বা অন্য কেউ থাকতে পারবে না, আগে থেকে যে কোশ্চেন আউট হবে তারও জো নেই। অ্যালুমিনিয়ামের পাতে
যে মানুষকে ভয় দেখাতে হবে তার নাম এবং ঠিকানা লেখা হয়। এইরকম যতজন পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য একটা করে মানুষ স্থির থাকে। মানুষদের নাম এবং ঠিকানা লিখে একটা পরিষ্কার জলের পুকুরে ফেলে দেওয়া হয়। তারপর ভূতেরা যারা পরীক্ষা দেবে তারা ওই বিচ্ছিরি পরিষ্কার জলে জয় রাবণ বলে ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকে একটা করে চাকতি তুলে আনে। সেই চাকতিতে যে মানুষের নাম লেখা থাকবে ওই ভূতকে তার পরের 21 ঘন্টার মধ্যে ভয় দেখাতে হবে, নইলে ফের। সবাই চায় যে মানুষের নাম অ্যালুমিনিয়ামের চাকতিতে লেখা থাকবে সে যেন একটু ভীরু প্রকৃতির হয়, বয়স যেন কম হয়, আর বাড়িটা যেন খুব দূরে না হয়, ঠিকানাটা যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। এছাড়া যে ভূত পরীক্ষা নেবেন তার প্রকৃতিও যেন একটু নরম হয়। পরীক্ষার দিন আজ, সন্ধ্যে থেকেই তোড়জোড় চলছে ছোট ছোট ভূতেদের বাড়িতে। কাউকে ভালো করে ধুলোয় গড়াগড়ি দেওয়ানো হচ্ছে, কারো কপালে লাগিয়ে দেওয়া হচ্ছে নোংরা টিপ। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির লোকেরা সব রাবণ রাবণ বলে আশীর্বাদ করছে। যারা নাস্তিক ভূত তারা পর্যন্ত মনে মনে কাঁপছে। আবার কেউ কেউ এতই নার্ভাস হয়ে পড়ছে যে মাঝে মাঝে হাওয়ায় মিলিয়েও যাচ্ছে। তখন বাবা মা অভিভাবক সব চিৎকার করে বলছে, ওরে পচা ডিম কোথায় গেলি রে, ওরে পচা তাল দেখা দে রে, এইরকম করলে কি আর হবে রে, ভূত দেখানোটা ভয় দেখানোটা খুব সোজা রে। আবার কোনো কোনো ভূতের ছানা ভয় দেখানোটা আগে অভ্যেস করেনি, এখন শেষ মুহূর্তে চিং চিং চাম চামু দাম দামু চিচি চিকাই পিকাই করে বিকট আওয়াজ করছে। ওরই মাঝে একজন আবার মুখস্থ করবার চেষ্টা করছে, তো রক্ত মিষ্টি ভালোই অনাচিষ্টি, গুড়গুড়ে মেঘ অমাবস্যায় এলো চেপে বৃষ্টি, দেখিস কি রে এদিক ওদিক শূন্য পানে দৃষ্টি, এবারে তোর মাংস আরে করবো মোরা ফিষ্টি। এটা নাকি ভয় দেখানোর অব্যর্থ উপায়। ভয় দেখানোর লাস্ট মিনিট সাজেশন বলে একটা বইতে এরকম 28টা মন্ত্র আছে। কাদা গলাকে পুরো 28টা ছড়াই মুখস্থ করানো হয়েছিল। মুখস্থ করেও ছিল মোটামুটি, কিন্তু আজ সন্ধ্যেই ঘুম ভাঙার পর থেকে তার মাথাটা বেবাক ফাঁকা হয়ে গেছে, একটা মন্ত্রও মনে পড়ছে না। সে যে মন্ত্র সব ভুলে গেছে সেটা কাউকে বলতেও পারছে না, বললেই তো বাড়িতে হাহাকার পড়ে যাবে। না, তাকে বাড়ির সম্মান রাখতেই হবে। সে দু একটা মাত্র মনে আনবার চেষ্টা করলো কিন্তু একটাও মনে এলো না। সে বলল, হে রাবণ আমাকে রক্ষা করো, আমি যেন বাবা মার মুখ কালো করতে পারি। হে রাবণ তুমি আমার বুকে বাসা বাঁধো। হে রাবণ আমাকে যেন সোজাসুজি একটা ভীতু রামকে ভয় দেখাতে দেওয়া হয়। এই কথা বলেই কাদাগোলা তার 1.5 মিটার জিভ বের করে বলল, ভুল করে ভীতু রাম বলেছি, কি হবে কে জানে, আসলে হবে ভীতু রাবণ। হে রাবণ আমাকে ক্ষমা করো। ভূতেদের গলা সবসময় নাকিস্বরে হয় না, কখনো কখনো হয়, বিশেষ করে যারা ভয়ে ভয়ে কথা বলে আর শিশুদের। এছাড়াও কতগুলি তিথি আছে, সেসব তিথিতে ভূতেদের সার নাকি হতেই পারে। এরপরই কাদাগোলা ভ্যাঁ করে কেঁদে কেবলই রাবণ রাবণ করতে লাগলো আর বলতে লাগলো, আমি বাড়ি যাবো, আমি পরীক্ষা দেব না। কিন্তু লুকিয়ে লুকিয়ে মন্ত্রের বই থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে পকেটে লুকিয়ে রাখলো। পরীক্ষা দেব না একই কথা। কাদাগোলার বাবা আর কাকা দুজনে অনেক করে বোঝালেন, পকেট থেকে একটা ব্যাঙ পোড়া পুড়ে দিলেন কাদাগোলার মুখে, সঙ্গে একটা বড় লঙ্কা। এতে নাকি ছোটদের সাহস বাড়ে, ব্যাঙের মতো লাফানোর শক্তি হয়, আর লঙ্কা খাওয়ানোর উদ্দেশ্য হল যাকে খাওয়ানো হচ্ছে তার যাতে রাবণের নামটা মনে পড়ে যায়। কেমন করে ভূতগুরু পরম পরম ব্রহ্মদৈত্য কুটিল কাটাল প্রায় 70 বছর আগে এই নিদান দিয়ে গেছে। ভীতুদের সাহসী করার কাজে ব্যাঙ পোড়া সবচেয়ে কাজে, সঙ্গে অবশ্য লঙ্কা। ছোটদের জন্য সবুজ কাঁচা লঙ্কা, বড়দের জন্য পাকা লাল লঙ্কা, আর বুড়োদের জন্য হলুদ আর কাঁচা লঙ্কা। একই লঙ্কা যদি হলুদ রঙের আর সবুজ রঙের হয় তাহলে সর্বোত্তম, না হলে হলুদ রঙের লঙ্কার বোটার দিক আর সবুজ রঙের লঙ্কার ডগার দিক খেলেই সাহস অনেকটা বেড়ে যায়। তবে এই দাওয়াই ঘণ্টা তিনেকের মতোই কাজ দেয়, নইলে আস্তে আস্তে ধক কমে যায়, তখন আবার ব্যাঙ্করা আবার বিশেষ রঙের লঙ্কা খেলে তবে রক্ষা। কিন্তু পরীক্ষার আগে ভূতগুরুরা প্রত্যেক ছাত্রের পকেট সার্চ করে তবে ঢুকতে দেয়, তাই যদি কেউ ঘণ্টা তিনেকের মধ্যে ভয় দেখানোর সুযোগ পায় তবে সে নির্ভীকভাবে ভয় দেখাতে পারে, নইলে নিজেই ভীতু হয়ে পড়ে। তবে কি বাপিটে ভূত নেই? তাও আছে, তাদের সংখ্যা কম,
সাহসের জন্য তাদের অবশ্যই ব্যাঙ্কুড়া লঙ্কা খেতে হয় না। কাদাগোলা তো পরীক্ষা দিতে গেল বুক ফুলিয়ে, ব্যাঙ্কুড়া লঙ্কায় কাজ দিয়েছে, মনে মনে উচ্চারণ করছে, হে রাবণ হে রাবণ, আমাকে যেন কাছেই কোনো ভালো মানুষ ভীতু ভীতু মানুষকে ভয় দেখানোর ভার পড়ে, কাছাকাছি না হলে মানুষের ঠিকানা খুঁজতেই তো কত সময় লেগে যাবে। ভূত হলেও কাদাগোলার মনটা বেশ নরমই। সকলেই একটা পরিষ্কার জলের পুকুরে লাফিয়ে চাকতি তুলে আনছে, এক একজনের মুখ খুশিতে কালো, কারো আবার মুখ ভয়ে উজ্জ্বল, কেউ ভয় দেখানোর ভার পেয়েছে কাছে, কেউ আবার দূরে। তবে আসার আগে প্রত্যেকেই ব্যাং আর কাঁচা লঙ্কা খেয়েছে সেটা বোঝা যায়। পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি অন্তত চার চারটে ব্যাং পোড়ার দোকান নতুন গজিয়ে উঠেছে, সঙ্গে কাঁচা লঙ্কা। এক একটা কাঁচা লঙ্কার দাম মানুষের হিসেবে প্রায় দু টাকা হবে। হে রাবণ রাবণ গো, এই বলে কাদাগোলা পরিষ্কার জলে ঝাঁপ দিল। প্রায় 300 ভূতের ছানা এর আগে ঝাঁপ দিয়েছে, তাই জল আর পরিষ্কার নেই। তাতে অবশ্য কাদাগোলার খুব একটা খারাপ লাগলো না, সে অবশ্য এক ডুবে চাকতিটা খুঁজেও পেল না, দ্বিতীয়বার ডুব দিতে হলো। কি ভাগ্যিস দ্বিতীয়বারেই চাকতি খুঁজে পেয়েছে একটা, নইলে তৃতীয়বারেও যদি চাকতি না পেত তাহলে ফের পরদিন আবার আসতে হতো, নতুন করে পরীক্ষার ফি দিতে হতো। সে চাকতিটি পড়ে দেখল, তাতে নাম লেখা আছে ঐশ্বদীপ্ত লাহিড়ী, ঠিকানা কলকাতার দক্ষিণ অঞ্চলে পাতাল রেলের কাছে। চাকতিতে একটা ম্যাপও দেওয়া আছে, কলকাতা খুব বেশি দূরে নয়, সারা রাত প্রতি 41 মিনিটে একটা করে হুস এক্সপ্রেস সেখানে যায়। ভাগ্য ভালো, আসানসোল কি অসম নয়, কলকাতা আবার কাদাগোলার খুব পরিচিত জায়গা, তার দু একজন আত্মীয় থাকে কলকাতায়। কলকাতা আগে ভালো ছিল না, এখন খুব অন্ধকার করে রাখা হয় বহু জায়গায়, তাছাড়া নিত্য নতুন ভূতের নৃত্য হয় সেখানে, কত দেশের কত রকম ভূত, তাদের কত রকম নাচ। সেও কয়েকবার কলকাতায় এসে ভূতের নাচ দেখেও গেছে। কাদাগোলা রাবণ রাবণ বলে হুস এক্সপ্রেসের টিকিট কেটে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল দক্ষিণ কলকাতার ওই নির্দিষ্ট জায়গায়। কিন্তু তার মনটা ভারী খারাপ হয়ে গেল, ভেবেছিল জায়গাটা অন্ধকারে ভরা থাকবে, এখানেই ঐশ্বদীপ্ত থাকে, চাকতিতে লেখা দেখল বয়স মাত্র 7। সে আরও খুশি হল, সে খুশির সঙ্গে হাঁটতে হাঁটতে এই যা ট্রাম লাইনে তার পা ছুঁয়ে গেল, কি সর্বনাশ, লোহার সঙ্গে ছোঁয়া লেগেছে, কি হবে। সে বলে উঠল, রাবণ রাবণ, পরীক্ষার আগে কি দুর্ঘটনা। সে জানে তার পরীক্ষক মশাই আনাচে কানাচেই কোথাও আছে, থাকতেই হবে, কিন্তু আলোর তেজে কাদাগোলা কাউকে দেখতে পেল না। সে বুঝতে পারল না তার ওই লোহা ছোঁয়া কেউ দেখে ফেলেছে কিনা, বিশেষ করে তার পরীক্ষক দেখলেই তো চিত্তির। কালীঘাট স্টেশনের কাছেই বাড়িটা, বাড়িটা চারতলা, রাত তখন 3:30 হবে, রাতটা খুব গরম। সে রাতেই ঐশ্বদীপ্ত ওরপে ভোজু তার বন্ধু পাণ্ডুর বাড়িতে 4 রকম মাছ আর 2 রকম মাংস দিয়ে পেট পুড়ে খেয়ে এসেছে, এত বেশি খাওয়া তার উচিত হয়নি, তার ওপর 3টে বাঘা বাঘা আইসক্রিমও সে শেষ করেছে, তাই ঘন ঘন তার ঘুম ভেঙে যাচ্ছিল জল ফেস্টা, তার ওপর বিদঘুটে সব স্বপ্ন দেখছিল। না অত না খেলেই হতো, ভোজু মনে মনে ভাবল, একটু আগে সে ভূতের কি একটা স্বপ্ন দেখে ভয়ে চেঁচিয়েও উঠেছিল। বাইরের দিকে তাকালো সে, বাড়ির সামনে সার সার গাছ, দেবদারু গাছ, বাইরে তীব্র আলো, রাস্তা একেবারে ফাঁকা, টং করে আওয়াজ হলো। ভোজু তার বালিশের তলা থেকে টর্চ নিয়ে ঘড়িতে দেখল 1:30 বাজল। রাস্তা দিয়ে দু একটা মোটর গাড়ি লরি হুড়মুড় করে চলেছে, হঠাৎ ঝপ, কি অন্যায়, লোডশেডিং হয়ে গেল যে। ঘুমও খুব পাচ্ছিল, সে খাটে গিয়ে শুয়ে পড়ল, আর শুয়েই ঘুম। ঠিক এমন সময় জানলার বাইরে এসে পৌঁছলো কাদাগোলা, ঠিকানা অনুযায়ী এসেছে ঠিকই সে, এবারে তার ভয় দেখানোর কাজ। ব্যাঙ্কুড়া লঙ্কার প্রভাব এখনো আছে, সে মোটে ভয় পাচ্ছে না। সে জানলার বাইরে থেকে বলল, হে ঐশ্ব ঐশ্ব, উঠে একটু বৈশ্য। তার দেখে ভালো লাগলো যে জানলায় গড়াদ নেই, আর ভোজুর ওদিকে মনে হলো সে বোধহয় স্বপ্নই দেখছে, স্বপ্নে লোকের অনেক সময় সাহস বেড়ে যায় তো। ভোজু বলল, তুই কে রে? আমি তোর জম, আজ আমি তোকে খাবো। না বেশ তো, খাবি বই কি, কি দিয়ে খাবি? কাদাগোলা ভাবলো, এ আবার কেমন, এ কিরকম মানুষের চা, ভয় নেই এর,
এদিকে জানলার ভেতর দিয়ে সে ইচ্ছে করলেই ঘরে ঢুকে যাচ্ছে তাই কাণ্ড করতে পারে, কিন্তু পরীক্ষার নিয়ম অনুযায়ী ভয় দেখাতে হবে অন্তত 10 ফুট দূর থেকে, নইলে ফেল। সে বলল, আমি ভূত। ভজুর ওদিকে সাহস বেড়ে গেছে, সে বলে উঠল, তা বেশ তো, ভূত কখনো দেখিনি আমি, ভেতরে আয় দেখবো তোকে। মা বলে কি জানো ভাই, আমার চেহারা নাকি ভূতের মতো হয় চান টান না করলে, তা ভূত তো কখনো দেখিনি, এবার দেখি। কাদা গোলার তখন খুব খারাপ লাগছে, সে শুনেছে মানুষরা ভূতের নাম শুনেই অনেকে অজ্ঞান হয়ে যায়, দেখা হলে মরেও যায়। সে ভাবল, একবার দেখা তাহলে দিতেই হয়, ভূতেদের একটা ব্যাপার আছে, তারা ইচ্ছা করলে মাসে 2-1 বার দৃশ্যমান হতে পারে, খুব প্রয়োজনেই সেটা করা যায়। কাদাগোলা কি একটা মন্ত্র পড়ল, 2 বার তার 2 হাত খুলে আবার জোড়া লাগালো, তারপর দৃশ্যমান হলো। ভজু বলল, বাহ বেশ তো, চমৎকার চেহারা, তবে ডান হাতটা বাঁ দিকে আর বাঁ হাতটা ডান দিকে কেন, আর চেহারাটা অমন বদখত কেন, চোখ দুটো ঠেলে 7 ইঞ্চি বেরিয়েছেই বা কেন? ছি মানে তুমি ভয় পাচ্ছ না? অমন বিচ্ছিরি দেখাচ্ছে তোমাকে, চোখ দুটো কোটরে ওদের নিজের জায়গায় নিয়ে যাও আর হাত বদল করো, দেখতে যে কি বিচ্ছিরি লাগছে কি বলবো। আমি তো ইচ্ছে করেই অমন করেছি, তোমাকে ভয় দেখাবো বলেই তো এসেছি, সেই কত দূর থেকে হুশ এক্সপ্রেসে করে। হুশ এক্সপ্রেস সেটা আবার কি? ও সেসব ভূতেদের ব্যাপার, তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না, আমার বই গেছে। রাগ করলে ভাই? কাদাগোলা বলল, তারপরেই সে বুঝল এসব বোধহয় ঠিক হচ্ছে না, ভয় দেখানোটা তার এখন ভীষণ দরকার, এটাই তার কাজ, কিন্তু ছেলেটা যেন কি, আমার এই বিচ্ছিরি চেহারা দেখেও সে ভয় খাচ্ছে না। সে তখন এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে চিনতে কাগজটা দেখে চিৎকার করে বলতে লাগল, তোর রক্ত মিষ্টি, ভালোই অনা সৃষ্টি, গুড়গুড়ে মেঘ অমাবস্যায় এলো ঝেপে বৃষ্টি, দেখিস তীরে এদিক ওদিক শূন্য পানে দৃষ্টি, এবার তোর মাংস হাড়ে করব মোরা ফৃষ্টি। বাহ বেশ তো, এত চিৎকার করছো কেন, এটা বেশ সুর করে গাওয়াও যায় তো, কথাগুলো ভারী চমৎকার। কাদাগোলো এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল, সে বলল, তোমার কিছু মনে হচ্ছে না? কি মনে হবে? ভয় পাচ্ছ না তুমি? ভয় পাবো কেন, তোমাকে আমার তো খুব বিপজ্জনক বলে মনে হচ্ছে না, তুমি বুঝি সত্যি ভূত? হ্যাঁ সত্যি ভূত। বেশ তো, কিন্তু সত্যি ভূত না মিথ্যে মিথ্যে সেজে এসেছো, সত্যি ভূতেরা তো ভয়ানক হয়। সত্যি ভূত, আমি ভয়ানক? তা তোমাকে তো ভয়ানক বলে মনে হচ্ছে না, তুমি আমার বন্ধু হবে, আমার একটা বন্ধু ভূত নয়। বন্ধু? কাদাগোলার গলায় কি যেন বেঁধে গেল, খুব আস্তে আস্তে বলল, না ভাই তা হয় না। কেন? আমি তোমাকে ভয় দেখাতে এসেছি, ভয় দেখালে তবে আমি পাশ হব, ভয় করছে না তোমার? ভয় হবে কেন, আমার ভারী দরকার, তুমি ভয় না পেলে আমি ঠিক ফেল করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় ভয় পাবো, ভারী ভয় পাবো, তোমার তাতে যদি সুবিধে হয় তাতে আমার আপত্তি নেই, তবে আগে বলো তুমি আমার বন্ধু হবে? কাদাগোলা আর কি করে, সে আস্তে আস্তে বলল, আচ্ছা তাহলে আমরা বন্ধু। বন্ধু? তুমি রোজ রাত্রিরে আসবে? রোজ না হলো অমাবস্যায় অমাবস্যায় ঠিক আসবো। বেশ এইবার তাহলে তোমায় একটা জিনিস দেখাই। বলতে না বলতেই বাইরে বিদ্যুতের আলো এসে গেল। বড্ড কষ্ট হচ্ছে, জানলা বন্ধ করে দাও এক্ষুনি, বড্ড আলো। তাহলে ঘর অন্ধকার হয়ে যাবে যে। বাহ অন্ধকারই তো ভালো, তোমার অন্ধকার ভালো লাগে না? ঘুমানোর সময় ভালো লাগে, ঠিক আছে, কিন্তু তাহলে তোমাকে কেমন করে দেখাই একটা কলের খেলনা। এই বলে ভজু তার একটা খেলনা অন্ধকারে হাতড়ে হাতড়ে বের করল। আচ্ছা তোমার নাম কি ভাই? আমার নাম কাদাগোলা, আমার বাড়ি আধা দেপান্তরে। নামটা বিচ্ছিরি তো? না না না, ভালোই তো ভালোই তো। এই দেখো আমি ছোট্ট একটু আলো জ্বালাই, তোমার তাতে কষ্ট হবে না। চলো। কাদাগোলার ওদিকে সাহস কমে আসছে, সে বুঝতে পারছে, সে বলল, তুমি ওসব পরে দেখিও, আগে ভয় পাও। আমি ভয় পেয়েছি তো। যা তাহলেই হলো, এবার কি দেখাবে বলছিলে, কি খেলনা? ভজু খেলনাটা বের করে,
একটা দোতলা বাস, প্রায় আধ মিটার উঁচু, ব্যাটারিতে চলে, সেটা দূর থেকে বোতাম টিপেও চালানো যায়। কাদা গোলা দূর থেকে বাস চালানো দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিল। কোনো মতে সে বলল, আসলে তার ব্যাঙ পড়া কাঁচা লঙ্কার প্রভাবটা কমে আসছিল। ভয়ের কিছু নেই এতে, পরে বুঝিয়ে দেব। আমি আর চলি ভাই, সকাল হওয়ার আগেই পৌঁছাতে হবে তো। তার আগে তুমি বলো, তুমি ঠিক ভয় পেয়েছো তো? তুমি ভয় না পেলে আমি ফেল করব। আমি ভয় পেয়েছি ভাই কাদাগোলা, ভারী ভয় পেয়েছি। তবে বন্ধু, তুমি এরপর এসো, অমাবস্যায় অমাবস্যায় আসবে তো? চলি ভাই, ভারী আনন্দ হলো, অমাবস্যায় ঠিক আসবো। এরপর আর কাদাগোলাকে দেখা গেল না। ভজু হঠাৎ যেন জেগে উঠল, সে দেখলো সে বিছানা ছেড়ে মেঝেতে গড়াচ্ছে। ভজুর মা দরজা খুলে আলো জেলে বললেন, কি সব বকবক করছিলি, মনে হচ্ছিল যেন কার সঙ্গে কথা বলছিলি। ঠিকই তো, কাদাগোলা এসেছিল মা, আমার বন্ধু, সে না একটা ভূত। হ্যাঁ ভূত, ইয়ারকিরা জায়গা পাসনি, যা বিছানায় শুয়ে থাক, এখন প্রায় 4টে বাজে, আলো হয়ে আসছে। আচ্ছা মা, ঘুমাবো তাহলে। আমার বন্ধুর নাম শুনলে না, আমার ভূত বন্ধুর নামটা না পেশ কাদাগোলা। আবার বাজে কথা।